প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যদি থিওরিটিক্যাল কনসেপ্ট একটু যদি বুঝিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই কারণ আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অনেক জায়গায় একটু সমস্যা রয়েছে তো দেখো সাবজেক্টটি ফ্লো স্টেটমেন্ট সাবজেক্টটি একটু বড়ো সাবজেক্ট টপিক সাবজেক্ট বলছি টপিক ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝে না পড়লে বা না বুঝলে বিষয়টা মুখস্থ যদি করে করো তাহলে কিন্তু অসুবিধা হবে তো যদি বুঝে নাও বিষয়গুলো তাহলে কিন্তু তোমাদের লিখতে এবং অঙ্ক করতেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তো প্রথমে আমি তোমাদের একটু আলোচনা করবো ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে নগদ প্রবাহ বিবরণী কি সেটি একটু বলবো এবং সাথে আমি একটু কিছু এর উদ্দেশ্য বলবো এবং কোনটা কোন অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের ভাগ করতে হয় সেটা জানবো কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গাটি তো প্রথমে আমি নগদ প্রবাহ বিবরণী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি একদম শেষ সময় তবুও আমি তোমাদের বেশি সময় অতিবাহিত করব না আমি ছোট্ট ভিডিও আকারে তোমাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার তো নগদ প্রবাহ বিবরণী হলো নগদ প্রবাহ ও নগদ সমতুল্যের একটি বিবরণী নগদ প্রবাহ কি ক্যাশ আমার কাছে কি আসবে এবং ক্যাশ কতটা চলে যাবে এবং ভবিষ্যতে কতটা আসবে ভবিষ্যতে কতটা চলে যাবে এই সমস্ত বিষয়কে বোঝায় নগদ প্রবাহ ক্যাশ ফ্লো ফ্লোটা কি হয়েছে ক্যাশ ইনফ্লো হতে পারে ইনফ্লো মানে আসছে আউটফ্লো মানে চলে যাচ্ছে এবং নগদ সমতুল্য নগদ সমতুল্য যেগুলোকে নগদের সমতুল্য হিসাবে ধরা হয় যেরকম নগদের সমতুল্য ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক আছে ট্রেজারি বিল সার্টিফিকেট অফ ডিপোজিট তোমরা বিজনেস স্টাডিজে পড়েছো এগুলো তো এগুলো হচ্ছে আমাদের নগদের সমতুল্য তোমাদের বলতে পারে যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বা নগদ নগদের সমতুল্যর দুটো উদাহরণ দাও তোমরা তখন দিতে পারো ক্যাশ ক্যাশ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স ট্রেজারি বিল সার্টিফিকেট অফ ডিপোজিট এগুলো বলতে পারো তো এই নগদ প্রবাহ বিবরণী কাকে বলে যদি আসে আমরা কি। লিখবো কোনো নির্দিষ্ট হিসাবকালের নগদ ও নগদ সমতুল্যের আগমন ও নির্গমনের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের জন্য যে বিবরণী প্রস্তুত আমরা করে থাকি তাকে নগদ প্রবাহ বিবরণী বলে আবার বলছি কোনো একটি নির্দিষ্ট হিসাবকালে নগদ ও নগদের সমতুল্যের আগমন মানে ইনফ্লো কি আসছে ও নির্গমন মানে চলে যাচ্ছে ঠিক আছে আগমন ও বহির্গমনের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার প্রকাশের জন্য যে বিবরণী আমরা প্রস্তুত করব তাকে বলবো নগদ প্রবাহ বিবরণী বোঝাতে পারলাম তো নগদ প্রবাহ বিবরণীকে আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থ্রি এএস থ্রি অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে গেলে নগদ প্রবাহকে তিন ধরনের কার্যকলাপের ভিত্তিতে ভাগ করা হয় এই তিনটে কার্যকলাপের ভিত্তিতে ভাগ করা হয় সেই তিনটি কার্যকলাপের নাম কী সেটি দেখব সেটি হচ্ছে দেখো প্রবাহ একটি হচ্ছে কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ থেকে নগদ প্রবাহ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ থেকে নগদ প্রবাহ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটি সরি ফাইন্যান্সিং হবে না এটি ইনভেস্টিং হবে পরেরটা হবে ফাইন্যান্সিং ঠিক আছে এখানে ইংলিশের টার্মটা একটু কিন্তু ভুল হয়েছে তোমরা দেখে নেবে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং আর্থিক সংক্রান্ত কার্যকলাপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ঠিক আছে একটু এটা তোমরা একটু ভালো করে শুনে নেবে ঠিক আছে যারা স্ক্রিনশট তুলবে তারা কিন্তু একটু গুলিয়ে ফেলবে তো শুনে নেবে ভালো করে ভিডিওটি তো আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কাকে বলে একটু ধারণা করবো যে কী জিনিসটা বলছে কোনো প্রতিষ্ঠানের রাজস্ব তৈরির কার্যকলাপকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস রাজস্ব তৈরি বলতে একটু বুঝি দেখো তার আগে আমি একটু আলোচনা করে দিই যে নগদপ্রব বিবরণী আমি কেন করবো অবজেক্টিভ অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে নগদ প্রবাহ বিবরণী থেকে কি কি করতে পারি আমরা প্রতিষ্ঠানের কোন কোন উৎস থেকে কতটা নগদ ও নগদ সমতুল্য সংগ্রহ করেছি তা জানতে পারা যায় নগদ প্রবাহ বিবরণী থেকে প্রতিষ্ঠান নগদ ও নগদ সমতুল্য কোন কোন খাতে কিভাবে ব্যবহার করেছে তা জানতে পারি আমরা এই বিবরণ থেকে নিট মুনাফা ও নিট নগদ প্রবাহের পার্থক্যের কারণগুলি জানা যায় ঠিক আছে প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা বা স্বল্প মেয়াদি ঋণ পরিশোধের ক্ষমতা নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানা যায় এগুলো হচ্ছে উদ্দেশ্য এরপর আমরা চলে আসবো যেটি আমরা আলোচনা করছিলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলছে কোনো প্রতিষ্ঠানের রাজস্ব তৈরি কার্যকলাপকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস তো এই রাজস্ব তৈরি বিষয়টি কি এটি আমাদের একটু জানতে হবে বলছে নির্বাহ সংক্রান্ত কার্যকলাপ হলো প্রতিষ্ঠানের মুখ্য রেভিনিউ সৃষ্টিকারী কার্যকলাপ যেগুলো না করলে আমার বিজনেসটা চলবে না অপারেট হবে না তাই জন্য নাম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেট করতে হবে যেরকম আমাদের পারচেস যদি পারচেস না করি তাহলে আমি সেল কি করে করব তাই পারচেস অফ গুডস সেল অফ গুডস দুটোই হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে যাবে কারণ কি এটা ছাড়া বিজনেস চালানো যাবে না অপারেট করা যাবে না বোঝা গেল আরও কি এক্সাম্পল রয়েছে আমাদের রয়েছে পেমেন্ট অফ ট্যাক্স ট্যাক্স আমাদের পেমেন্ট করতে হবে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের আমরা ট্যাক্স করেছি ট্যাক্সের তোমরা কস্ট ট্যাক্সের দেখেছো আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয় ইলেভেনে আমরা করেছি টোটাল ইনকাম বার করা ডিডাকশান দিয়ে তো আমাদের ট্যাক্স তো পেমেন্ট করতে হবে ব্যবসা করছি সরকারকে ট্যাক্স না দিলে তো ব্যবসা আমরা করতে পারবো না ক্ষুদ্র আয়তন ব্যবসা করা যাবে কিন্তু যখনই সেটা মাঝারি হয়ে যাবে ঠিক আছে একটা লিমিটের আছে সেই লিমিটের বাইরে চলে যাবে তখন তো আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে তাই সরকারকে ট্যাক্স না দিলে আমাদের ব্যবসাটা চলবে না তাই এগুলো কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের পড়ছে ঠিক আছে তো ক্যাশ সেলস অ্যান্ড ক্যাশ পারচেস ক্যাশ পেইড টু কেরিটর্স পেমেন্ট অফ ট্যাক্স ক্যাশ রিসিভ ফ্রম ডেটস এগুলো সবই অপারেটিং এবার তুমি বলবে স্যার ক্যাশ পেড টু কেডিটস কেন অপারেটিংয়ে যাচ্ছে দেখো যদি আমি কেডিটসকে পেমেন্ট না করি তার থেকে তো ধারে আমি দ্রব্য কিনেছি যদি তাকে আমি টাকা না দিই তাহলে সে কি আমাকে আর ধারে মাল বা দ্রব্য দেবে আর যদি দ্রব্য না দেয় তাহলে আমি বিক্রি করবো কী করে তাহলে মানে আমার ক্যাশ পেইড টু পেইড অস আমার অপারেটিংয়ে পড়ছে আমি বিজনেস চালাতে পারবো না আবার আমি যাকে বিক্রি করেছি যে আমার ডেট অস তার থেকে তো আমি টাকা নেবো তাকে পেমেন্ট করবো তাহলে আমার ক্যাশ রিসিভ ফর্ম ডেট অর্সও অপারেটিংয়ে যাচ্ছে বিষয়গুলো বুঝলে বুঝতে না পারলে আমি কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি তবুও চেষ্টা করছি তোমাদেরকে সোজা সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার ঠিক আছে তার মানে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে আমার চারটে উদাহরণ আমরা বলতে পারি ক্যাশ সেলস ক্যাশ পারচেস পেমেন্ট টু ট্যাক্স পেমেন্ট অফ ট্যাক্স আর কি ক্যাশ পেইড টু কেডিটর্স ক্যাশ রিসিভ ফ্রম ডিটর্স ঠিক আছে তো এগুলোকে আবার দুভাগে ভাগ করা যায় সেটা আমাদের এখন আলোচনা করবো না কারণ সামনেই পরীক্ষা তো এই বিষয়টা যাবো না ওই ক্যাশ ইনফ্লো কোনটা আউটফ্লো কোনটা ঠিক আছে তোমাদের যদি এগুলো দেয় উদাহরণ হিসাবে তোমরা ক্যাশ ইনফ্লো আউটফ্লো একটুখানি তোমাদের না লিখলেও চলো তোমরা শুধু লিখে দেবে এটা অপারেটিং না ইনভেস্টিং না ফাইন্যান্সিং তাহলেও নাম্বার পেয়ে যাবে বোঝা গেল এবার আসবো আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সরি হ্যাঁ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা আসার আগে আমরা একটু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা দেখে নেব এখানে একটু গণ্ডগোল হয়েছে ঠিক আছে তোমরা একটু বিষয়টা দেখে নেবে তো আমরা প্রথমে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সম্পর্কে একটুখানি জেনে নিই তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা কাকে বলবো বলছে যে কার্যকলাপ স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগের ক্রয় এবং বিক্রয় বোঝায় এবং পুনর্বিয়োগের জন্য পুনর্বিক্রয়ের বিক্রয়ের জন্য ধরে রাখা হয় না তাকে বলা হয় বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ তার মানে কি যেগুলো আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করছি বা কোনো জায়গায় আমরা বিনিয়োগ করছি বিনিয়োগকে টাকা আমরা দিচ্ছি সেখান সেই সমস্ত বিষয় ক্ষেত্রে বা কোনো কিছু বিক্রয় বোঝালে বা পুনর্বিক্রয় বিক্রয় বোঝালে তখন আমরা সেগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলে বুঝবো তাহলে কী হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ হলো দীর্ঘমেয়াদী সম্পত্তি ও অন্যান্য বিনিয়োগের ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কার্যকলাপ ঠিক আছে যদি সংজ্ঞা লিখতে চাও তাহলে লিখবে যে কার্যকলাপ স্থায়ী সম্পত্তি এবং বিনিয়োগের ক্রয় এবং বিক্রয় বোঝায় এবং পুনর্বিক্রয়ের জন্য ধরে রাখা হয় না তাকে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবার এর মধ্যে কি কী আসে প্রথমে আমি বললাম স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় তাহলে আমরা বলতে পারি সেল অফ ফিক্সড অ্যাসেট পারচেস অফ ফিক্সড অ্যাসেট সেল অফ ইনভেস্টমেন্ট পারচেস অফ ইনভেস্টমেন্ট ওকে এগুলো হচ্ছে ইনভেস্টিং ইন্টারেস্ট রিসিভ তার মানে কোনো জায়গায় আমি ইনভেস্ট করেছি তার এগেন্স্ট আমি ইন্টারেস্ট রিসিভ করছি তাহলে এটিও আমার হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ডিভিডেন্ড রিসিভ কোনো জায়গায় আমি শেয়ার কিনেছি ইনভেস্ট করে রেখেছি শেয়ার কিনে সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি তার মানে ডিভিডেন্ড রিসিভও আমার কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে তাহলে উদাহরণগুলো দিলে কিন্তু তোমাদের আশা করি লিখতে পারবে কোনটা কোনটা কোন উদাহরণ কোন অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে যদি বলে ডিভিডেন্ড রিসিভ তাহলে তোমরা বুঝে যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর রিসিভ কতটা থাকলে ক্যাশ ইনফ্লো আর পেমেন্ট কতটা থাকলে আউটফ্লো ঠিক আছে এইটা একটু মাথায় রেখো এরপর চলে আসবো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কি সংজ্ঞা হচ্ছে বলছে যে সকল কার্যকলাপের ফলাফল হলো মূলধনের পরিবর্তন এবং ঋণ তাকে বলা হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যেগুলো দেখে আমরা বুঝবো কি মূলধনের পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে মূলধনের আর কি ঋণ সংক্রান্ত সেগুলো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যেমন ইস্যু অফ শেয়ার শেয়ার যদি আমি ইস্যু করি আমার টাকা ঢুকবে ক্যাপিটালে চেঞ্জ হবে আগে ধরো আমার কাছে এক লাখ টাকা ছিল আমি আরও এক লাখ টাকার শেয়ার ইস্যু করলাম তার মানে আমার এক লাখ টাকা আরও ঢুকবে তার মানে আমার মূলধনে কিন্তু পরিবর্তন হচ্ছে তার মানে এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর কি এর সাথে আরেকটা জিনিস আমি কী বললাম যে ঋণ তার মানে কি ঋণ বলতে আমি কি বলতে পারি লোন ফ্রম ব্যাঙ্ক ব্যাঙ্কের থেকে লোন নিয়েছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে ফাইন্যান্স ঠিক আছে রিপেমেন্ট অফ লোন লোনের লোনটাকে রিপেমেন্ট করছি সেটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে ইন্টারেস্ট পে পে পেমেন্ট করছি ইন্টারেস্ট পেমেন্ট বলতে আমি লোন নিচ্ছি তার এগেনস্ট ইন্টারেস্ট পেমেন্ট করছি তাহলে সেটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটের মধ্যে যাবে ইস্যু অফ ডিভেঞ্চার ডিভেঞ্চার ইস্যু করছি আমার ডিভেঞ্চার ইস্যু করলেও আমার ক্যাপিটাল বাড়বে ঋণপত্র বিলি সেখানেও আমার মূলধনের পরিবর্তন হচ্ছে তাহলে এগুলো আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে চলে যাচ্ছে তাহলে যদি তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলো দেয় কাকে বলে বা উদাহরণ দাও আশা করি তোমরা বলতে পারবে কোনো অসুবিধা নেই যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানিও আমি চেষ্টা করব আরও সহজ সহজ ভাষা তোমাদের বুঝিয়ে দেওয়ার তো এখানে যাদের অফলাইনে যারা ক্লাস করে প্রত্যেককেই এইভাবেই যত্ন সহকারে গুছিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু অ্যাকাউন্টস করানো হয় তো তোমরা যারা ক্লাস করতে চাও অফলাইনে তারা যোগাযোগ করতে পারো খুবই সামান্য রেগুলেশনের বিনিময়ে তোমাদের কিন্তু পড়ানো হয় এবং ধরে বেঁধে তোমরা বিজনেস স্টাডিসের ক্লাস দেওয়া রয়েছে অ্যাকাউন্টসেরও ক্লাস দেওয়া হয়েছে দেখবে দেখে তোমরা বুঝে শুনে যদি দেখো ভালো লাগে তোমরা আসতে পারো ঠিক আছে এটুকু কথা রাখি তোমরা আসলে এক মাস যদি পড়ো তোমাদের মনে হবে যে এখানেই পড়তে থাকি কারণ সেইভাবেই কিন্তু আমাদের আমরা কিন্তু পড়িয়ে থাকি তো তাহলে যোগাযোগ করতে পারো কলেজেরও তোমাদের ক্লাস যদি করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালো করে পরীক্ষা দেবে এবং পরীক্ষা কেমন হলো গ্রুপে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তাহলে বুঝতে পারবো তোমাদের আমি যেগুলো বোঝাচ্ছি যেগুলো পড়াচ্ছি সেগুলো কতটা তোমাদের কাজে লাগছে ঠিক আছে আজকের মতো এইটুকুই